আপনাদের বলি যে আপনারা সবাই দেখছেন যে বিরোধী দল এখানে তৈরি হয়েছে, আর বিরোধী নেতার ভূমিকাটা কি এতদিন ধরে যারা বিধানসভা দেখেন তারা যদি লক্ষ্য করে দেখেন যে বিরোধী নেতার ভূমিকাটা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা, একদম বিলোদা বেল্টে নেমে একদম ব্যক্তিগত কুৎসার পর্যায়ে নিয়ে গেছেন এই বিরোধী দলনেতা। আমি দু একটা ইনসিডেন্ট রিসেন্ট যেগুলো ঘটেছে আমি তার মধ্যে থেকে বলি। প্রথম আজকে আমরা প্রথম বিধানসভায় দেখলাম যে একদম গড়া পেটা ম্যাচ, অর্থাৎ নাটক করে রাজ্যপাল এবং বিরোধী নেতা দুজনে মিলে নাটক করে, সেই নাট্য রচনা করে বিধানসভাকে কি করে কলুষিত করেছেন আমরা দেখেছি। মানে এমন একটা ঘটনা তৈরি করা হয়েছিল যা বিধানসভায় কোনোদিনও দেখিনি আমরা, যে একদম যাতে সাংবিধানিক সংকট তৈরি করা যায়, বিরোধী বেঞ্চ থেকে আওয়াজ উঠবে রাজ্যপাল তার ভাষণ দেবেন না, বেরিয়ে চলে যাবে। অর্থাৎ এই পটভূমিকার রচনা করেছে। এখানে বিরোধিতা মানে শুধুমাত্র গঠনমূলক বিরোধিতা কেউ করছেন না, একদম এমন একটা রাজ্যের সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা করছেন। আমি গতকাল দেখছিলাম উনি বাজেটের উপরে, বাজেট ভাষণ শেষ হয়নি, বাইরে বেরিয়ে গিয়ে তিনি অনেক কথা বলেছেন। আমি কয়েকটা কথা ওনাকে জ্ঞাতার্থে আমি স্মরণ করিয়ে দিতে চাই। উনি পেট্রোল ডিজেলের কথা বলেছেন, একটু আগে কুণালদা বলছিলেন, আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই পেট্রোলিয়াম মন্ত্রকের স্ট্যাটিস্টিক্স ধরে যে 2018-19 পেট্রোল 148 বার বেড়েছে, ডিজেল বেড়েছে 140 বার, কমেছে মাত্র 4 বার। 2019-20 পেট্রোলের দাম 89 বার বাড়ানো হয়েছে, কেন্দ্রীয় সরকার বাড়িয়েছেন বিজেপি গভর্নমেন্ট, ডিজেল বেড়েছে 79 বার। 2020-21 পেট্রোল বেড়েছে 76 বার, ডিজেল বেড়েছে 73 বার। এবং সর্বোপরি যে এক্সাইজ তোলা হয়েছে 3,44,000 কোটি টাকারও বেশি যে এক্সাইজ তোলা হয়েছে কেন্দ্রীয় রেভিনিউ, গতকালকে মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন উনি জানেন না, উনি বাজেটের বিতর্কে অংশগ্রহণ করতে পারবেন না, কারণ উনি খুব ভালো করে জানেন যে ওনার কতটা দৌড়, তাই বাইরে বেরিয়ে তিনি বিভ্রান্তিমূলক কথা বলার চেষ্টা করছেন। আমরা অবাক হয়ে গেলাম, উনি বলছেন যে কেন বেরিয়ে এসছেন না, বাজেটের প্রত্যেক পাতায় পাতায় নাকি কেন্দ্রীয় প্রকল্পগুলোকে রাজ্যের প্রকল্পগুলো চালানো হয়েছে। আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই কোন প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প, আপনারা এখানে রয়েছেন মানুষ জানে, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী বলুন, আপনারা লক্ষ্মীর ভান্ডার বলুন, গতিধারা বলুন, কর্মতীর্থ বলুন, কোন প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন, দুয়ারে সরকার বলুন, শিক্ষাশ্রী বলুন, সবুজশ্রী বলুন, সবুজ সাথী সাইকেল বলুন, কোন প্রকল্পটা উনি বলছেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত মিথ্যা ভাষণ দিতে পারেন, কেন মিথ্যা ভাষণ দেওয়াটা তার কাজ, আমরা নিজেরাও দেখেছি বিগত দিনও, আমি বারবার বলতাম তখন আপনারাও দেখেছেন, এর আগে আমি অন এয়ার বলেছি যে বিজেপিতে ঢুকে যখন দেখতাম যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ব্যক্তিগত কুৎসা এমন জায়গায় নিয়ে চলে গেছেন, এমন পর্যায়ে নিয়ে চলে গেছেন, আমি তার প্রতিবাদ তখনও করেছি, তাকেও বলেছি যে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইরকম বিলোদা বেল্ট যদি বলা হয় তাহলে এটা নিশ্চিতভাবে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। তার ফলাফল আমরা বিগত দিনে বাংলার রেজাল্ট থেকে আমরা দেখেছি। এবং সর্বোপরি আমি বলছি প্রত্যেকটা মুহূর্তে এমনভাবে তিনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি নন্দীগ্রাম উনি বারবার বলেন, আমিও সেই সময় ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, বুকে হাত দিয়ে বলুক তো নন্দীগ্রামের ভোট কতটা স্বচ্ছ হয়েছে, বাংলার মানুষ জানে নন্দীগ্রামের ভোট কিভাবে হয়েছে, নন্দীগ্রামের ভোট স্বচ্ছ হয়নি। এবং সর্বোপরি যেদিন ফলাফল ঘোষণা হয় তিনি নিজে আমায় বিকেলে ফোন করে বলেছিলেন যে নন্দীগ্রামে আমি হেরে গেছি, তারপর কোন জাদু বলে আবার নন্দীগ্রামে তিনি জিতলেন। আমি নেত্রীকে অনুরোধ করব যে কেস করা হয়েছে হাইকোর্টে, সত্যি কথা একদম আমরা তার সেই কেসে আমরা চাই এর বিচার হোক, যাতে আবার পুনরায় নয় নির্বাচন নয় ভোট গণনা হোক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি কি আছে তা পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। ইনি বর্তমানে কি অবস্থা, আজকে বিজেপিতে যদি কেউ দাম বাড়িয়ে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যখন শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলে তখনও বলতো, আমি বারবার এই কথাটা বলতাম যে আজকে শুভেন্দু অধিকারীকে যদি কেউ তৈরি করে থাকে বিরোধী দলনেত্রী, তার নাম হচ্ছে যিনি কেউ তৈরি করে থাকেন তিনি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার অবদানে আজকে তিনটে দপ্তর পেয়েছিলেন উনি, এতগুলো কর্পোরেশন বা নিগম বলতে পারেন তার সমস্ত দায়িত্ব তিনি ছিলেন। আমি তো এক সময় বলতাম
যে সব থেকে যদি রেটিং কেউ বাড়িয়ে থাকে এই বিরোধী দলনেতার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছিলেন। আজকে বাড়িয়েছিলেন বলে বিজেপিতে গিয়ে দর পেয়েছেন। আজকে বিধানসভায় তিনি সম্মুখীন হতে পারেন না, মুখোমুখি বসতে পারেন না, কথা বলেন কেন্দ্রীয় সরকারে। আমি তাকে বলছি আগে বলুন তো যে কেন্দ্রীয় সরকার যে 90,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে দিতে বলুন, পেট্রোল ডিজেলের দাম কমাতে বলুন, সর্বোপরি যে 6,000 কোটি টাকা জিএসটি বাবদ আমরা পাবো সেটা দেয়নি, উল্টে 6,425 কোটি টাকার ঋণগ্রস্ত করে দিয়েছে এই রাজ্যকে, কিচ্ছু দিচ্ছে না কেন্দ্র, সেন্ট্রাল ডেভলিউশন যেটা সেটা পর্যন্ত দেয় না। এবং এই করতে করতে আজকে বিরোধী দলনেতাকে আমি হুঁশিয়ারি দিলাম, আজকে এই করতে করতে আপনি নিজের ওয়ার্ডে হেরেছেন। নন্দীগ্রাম তো পরের কথা, সেটা আমি আবার বলছি, নন্দীগ্রামে একবার পুনরায় গণনা হোক তাহলেই প্রমাণ হয়ে যাবেন। নিজের বুথে হেরেছেন, নিজের ওয়ার্ডে হেরেছেন, আজকে বিজেপিকে কোথাও 108টা ওয়ার্ডে কোন পৌরসভায় আপনি জেতাতে পারেননি, আর বাইরে বেরিয়ে এত বড় বড় কথা আপনি বলছেন, এই কথা আপনার মুখে সাজে না। এবং জেনে রেখে দিন যে 4টে রাজ্যের নির্বাচন নিয়ে আমি দেখছেন সেদিন খুব আনন্দ, আবির মাখছেন এরা, আরে কিসের আনন্দ, যে বিগত নির্বাচন হলো তার ফল দেখুন, 108টা পৌরসভায় সেখানে বামপন্থীদের নিচে নেমে গেছেন, আপনারা ভোট পেয়েছিলেন 38%, সেই ভোট কোথায় এসে দাঁড়িয়েছে দেখুন, 12% কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সুতরাং এই কথা আপনার মুখে সাজে না। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিরোধী নেতা যে কাজগুলো বর্তমানে করছেন যদি এই কাজ করেন, আপনারা দেখেছেন 89 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ফল দেখেছিল বাংলার মানুষ, সেভাবে কারচুপি করে 89 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোককে লোকসভা থেকে হারানো হয়েছিল, তারপরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোথায় পৌঁছেছে। আর ঠিক যেভাবে বিরোধী নেতা মুখ্যমন্ত্রীকে একদম পার্সোনাল অ্যাটাকে নিয়ে যাচ্ছেন, যেভাবে বারবার বিলোদা বিলটা অ্যাটাক করছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী দিনে বিজেপিকে দূরবীন দিয়ে এই বাংলায় দেখতে হবে, বিজেপিকে মানুষ দেখতে পাবে না, আর এই বিরোধী নেতাকেও আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা